চলো আলোচনা করলাম রিঠোরিক আজকের আলোচ্য বিষয় হলো রিঠোরিক রিঠোরিক মানে কি কে বলতে পারবে অলংকার রিঠোরিক মানে মানে অলঙ্কার তাহলে মানুষ অলংকার কেন পরে নিজেকে আরো বেশি সুন্দর করার জন্য মানুষ অলঙ্কার পরে নিজেকে আরো বেশি সুন্দর করার জন্য ঠিক সেইভাবে বাক্যগুলোকে আরো বেশি সুন্দর বানানোর জন্য আমরা রিথরিক ব্যবহার করে থাকি মানুষ যেমন নিজেকে আরো বেশি সুন্দর করার জন্য অলঙ্কার করে বাক্যগুলোকে আরো বেশি সুন্দর করার জন্য আমরা রিঠরিক ব্যবহার করে থাকি যেমন ধর আমি যদি বলি সহজভাবে আমি যদি বলি সহজভাবে কি যে কোনো লোক ওই লোকটা মরে গেছে শুনতে খারাপ লাগছে তাহলে তার থেকে ওই লোকটি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মরেই গেছে বলতে চাইছি আমি কিন্তু কথাটাকে ভালোভাবে বলছি কিন্তু ধর তোর কোনো শত্রু আছে শত্রুটা মরে গেছে তখন তুই কি বলবি শত্রুটা আমার শত্রুটা মরে গেল এটা ততটা তীক্ষ্ণ হলো না আমার শত্রুটা পটল তুলল এই যে একটা কথা যেটাকে চাইলে তুই সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারিস আর আবার চাইলে তুই আরো খারাপভাবেই প্রেজেন্ট করতে পারিস গালি গালাজ না করে বুঝতে পারলি কিনা এই যে ব্যাপারটা এটাকেই হলো রিঠরিক দিস ইজ রিঠোরিং মানে অলংকার জুড়ে কথাটা যখন বলি সেই কথাটা অনেক বেশি গ্রহণযোগ্য হয় অনেক বেশি কী হয় গ্রহণযোগ্য হয় সো দিস ইজ বেসিক্যালি রিঠোরিক রিটোরিক বুঝতে পারলে এবার রিথোরিক বিভিন্ন ধরনের হতে পারে সিমিলি মেটাফর ক্লাইমেক্স হাই হাইপার বোল অ্যান্টি ক্লাইমেক্স হাইপার ব্যাটন অক্সিমরন এমনি করে অনেক ধরনের রিথোরিক আছে সেই রিথোরিকগুলো আজকে আলোচনা করব রিথোরিক কি সেটা তো বললাম আমি এবং রিথোরিক আগেকার দিনে রোমে গ্রীসে মানে প্রাচীন গ্রীসে ক্লাসিক্যাল এজটাতে রিঠোরিক পড়ানোর শিক্ষক থাকতেন সেখানে মানুষকে কথা বলতে শেখানো হতো যে কি করে কথা বলতে হয় কি করে কাউকে কনভিন্স করতে হয় কি করে লেকচার দিতে হয় এগুলো শেখানো হতো এবং সেই জন্য রিঠোরিকও শিখতে হতো ওদের স্লেজ ব্যবহার করতে হয় কিভাবে কিভাবে ব্যঙ্গ করতে হয় কিভাবে প্রয়োজনে আরও তীক্ষ্ণ কথা বলতে হয় এই জিনিসগুলো শেখানো হতো রোমে এবং গ্রীষে আগেকার দিনে এই যে শেখাতেন যে শিক্ষক মহাশয়রা তাদের কি বলা হয় বলো বলেছিলাম বলেছিলাম বলা হয়। কি বলা হয় যে শিক্ষক মহাশয়রা আগেকার দিনে শেখাতেন তাদেরকে কি বলা হয় ফেডারাস বলা হয় ক্লিয়ার না নয় এবার রিঠোরিক গুলোকে একে একে আলোচনা করছেন আমাকে শুধু উত্তর বলবে সিমিলি বলে দুটি ভিন বলো বলো ব্যাস ভেরিগুড দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা এবং লাইক বা অ্যাজ থাকবে তোমরা সঙ্গে সঙ্গে লিখে নিতে পারো সিমিলি এক কথায় সিমিলি এক কথায় রাজীব লিখে নিতে পারিস সিমিলি এক কথায় দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা লাইক এবং অ্যাজ থাকবে তোমরা কি লিখেছ আগের দিন লিখেছ ভেরিগুড দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা লাইক বা অ্যাজ থাকবে তাকে কি বলা হবে সিমিলি যেমন ধরো অ্যাজ এন এক্সাম্পল আমি বললাম সাপোজ আমি রাজীবকে দিয়ে বলছি রাজীব একটা মানুষ রাজীব ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন তাহলে রাজীবকে আমি লায়নের সাথে তুলনা করছি তাহলে মানুষের সাথে একটা সিংহের তুলনা হচ্ছে দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা এবং বাক্যটার মধ্যে অ্যাজ এবং লাইক রয়েছে তাই এটাকে সিমিলি বলবো এটা কি বলবো সিমিলি এভরিবডি গেছে ক্লিয়ার বুঝতে পারলি কি না আমি যদি বললাম তাহলে সিমিলি কি ব্যাপারটা কি সইটি দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা লাইক এবং অ্যাজ থাকবে এটাকে সিমিলি বলা হয় এটা কি বলা হয় সিমিলি এরপর হচ্ছে মেটাফর এরপর লিখো মেটাফর মেটাফর কি একই জিনিস কিন্তু অ্যাজ বা লাইক কথাটা থাকবে না দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা এবং অ্যাজ বা লাইক থাকবে না এই এই জিনিসটাই আগের দিন হয়েছে আমাদের আর এইটাকে আজ রিপিট করিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে মধ্যে কথা হলো এই যে সতেরোটা আলোচনা করেছি পরীক্ষাতে এই সতেরোটা থেকে আসবে কিন্তু সেফ জোনে থাকার জন্য আর দশটা পনেরোটা করে নিচ্ছি কিন্তু আসবে এই সতেরোটা থেকে বুঝতে পারলি কিনা এইগুলোই মেন তো সেটাকে আরেকবার ডিসকাস করে দিচ্ছি কারণ একদিনের ক্লাস সাফিসিয়েন্ট নয় সার্টেনলি অন্তত দুটো ক্লাস হোক তারপরে তো প্র্যাকটিস করবো এক মাস ধরে কিন্তু আগে বোঝার ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা এটা ক্লিয়ার হোক যাই হোক মেটাফর কি জিনিস তাহলে দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা লাইক বা অ্যাজ থাকবে না আমি যদি বললাম বিরাট কোহলি ইজ দা লায়ন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম তাহলে দেখো লাইক ব্যাস কোথাও নেই বাক্যটার মধ্যে কিন্তু বিরাট কোহলিকে লায়ন বললাম আমি আমি যদি বললাম লাল টু ইজ দ্য টাইগার অফ ইস ভিলেজ ঠিক আছে তাহলে ওকে আমি টাইগারের সাথে তুলনা করলাম হ্যাঁ না তাহলে এইটা হলো মেটাফর মানে দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা হবে কিন্তু লাইক বা অ্যাজ থাকবে না এটাকে বলা হচ্ছে মেটাফর যেমন আমি বললাম সাপোজ এক্সাম্পল আমি বললাম গৌরাঙ্গকে দিয়ে বলছি গৌরাঙ্গ ইজ এ বি গৌরাঙ্গ হলো মৌমাছি কারণ ও মৌমাছির মতো ব্যস্ত তাহলে ওকে সরাসরি মৌমাছির সাথে তুলনা করলাম ক্লিয়ার না ক্লিয়ার নয় আমি বললাম কুমকুম ইজ এ রোজ কুমকুমকে রোজের সাথে তুলনা করলাম তাহলে সরাসরি কোনো লাইক অ্যাজ বাদ দিয়ে যখন তুলনা করে দিচ্ছি তখন সেটাই কি বলছি মেটাফল মেটাফল বলো বুঝতে কি কিনা যেমন একটু স্ট্যান্ডার্ড এক্সাম্পল দিই লাইফ ইজ এ বার্নিং ক্যান্ডেল জীবন হলো জ্বলন্ত মোমবাতির মতো লাইফ ইজ এ বার্নিং ক্যান্ডেল জীবনের প্রত্যেক মুহূর্তে শেষ হচ্ছে জ্বলন্ত মোমবাতিও শেষ হচ্ছে জীবন হঠাৎ করে চলে যেতে পারে মোমবাতিটা হঠাৎ করে নিভে যেতে পারে জীবন হচ্ছে আলো ছড়ানোর জন্য মোমবাতি নিজেকে পুড়িয়ে আলো দেয় তাহলে জীবন হলো জ্বলন্ত মোমবাতির মতো চলো এটা ধর পছন্দ হলো না আমাদের লালটু লালটু বলছে লাইফ ইজ এ বার্নিং সিগারেট হ্যাঁ জিনিসটাটা কি হচ্ছে সিগারেট প্রত্যেক মুহূর্তে শেষ হচ্ছে জীবনও প্রত্যেক মুহূর্তে শেষ হচ্ছে তো লাইফ ইজ এ বার্নিং ক্যান্ডেল ক্লিয়ার না ক্লিয়ার নয় বুঝতে পারলি কিনা যেমন ধরো তাহলে এই যে দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুলনা এবং মাঝে লাইক বা থাকবে না এটা কি বলা হচ্ছে মেটাফর কি বলা হচ্ছে মেটাফর এরপরে আসছি এরপর আসছি ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্স কি আস্তে 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 গুরুত্ব পারবে একটা মুভিও দেখছিস খুব টান টান উত্তেজনার মুহূর্তে চলছে তুই বলছিস ক্লাইম্যাক্স চলে এস ক্লাইম্যাক্স মানে আস্তে আস্তে গুরুত্ব বাড়বে সেইটা হলো ক্লাইম্যাক্স আস্তে আস্তে ক্রমাগত গুরুত্ব বাড়তে থাকবে সেটা হলো ক্লাইম্যাক্স সিজার এলেন রোমে এসে নিয়ে রোমটাকে দেখলেন আর দেখে নিয়ে জিতেই গেলেন রোম সরি সিজার রোম থেকে ইংল্যান্ডে এলেন ইংল্যান্ডে আসা মাত্র দেখলেন ইংল্যান্ডটাকে তার পছন্দ হয়ে গেল ভালো লাগলো এবং ইংল্যান্ডকে তিনি জিতে নিলেন পঞ্চান্ন বিশিতে। আমি এলাম আমি দেখলাম আমি জিতলাম ভিনি ভিডি ভিসি আমি এলাম আমি দেখলাম আমি জিতলাম তাহলে গুরুত্ব পারলো বাক্য যত শেষ দিকে এলো তুই এলি দেখে নিলি আর জিতেও নিলি তাহলে সিরিয়াস হলো এটা ধর বুঝতে পারছে না রাজীব রাজীবকে রাজীবকে দিয়ে একটা এক্সাম্পল বলি রাজীব বলছে আমি একটা কুকুর মারব আমি একটা হাতি মারবো আমি একটা সিংহ মারবো আমি একটা ডাইনোসর মারব আমি একটা ড্রাগন মারবো তাহলে কি আস্তে আস্তে সিরিয়াস হলো জয়ন্তী তুমি বুঝতে পারলে না তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝায় ভালো বুঝতে পারবে জয়ন্তী বলছে আমি দু ঘন্টা পড়বো আমি চার ঘন্টা পড়বো আমি ছ ঘন্টা পড়বো আমি সারাদিনেই পড়বো তাহলে কি হলো আস্তে আস্তে সিরিয়াস হলো কিনা যেমন ধর সুইটি বলছে আমি তোকে এক চড় মারব আমি তোকে লাঠি মারব আমি তোকে ছাদ দিকে ফেলে দেবো তাহলে আস্তে আস্তে সিরিয়াস হলো কিনা বিষয়টা তো দিস ইজ দিস ইজ ক্লাইম্যাক্স কি হচ্ছে বুঝতে পারলে ক্লাইম্যাক্স কি ক্লাইম্যাক্স কি হচ্ছে আস্তে আস্তে গুরুত্ব বাড়তে থাকবে ঠিক আছে এরপর হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স হ্যাঁ বলো ক্লাইমেক্স হচ্ছে আস্তে আস্তে গুরুত্ব বাড়বে এবার হচ্ছে অ্যান্টি ক্লাইমেক্স হোয়াট ইজ অ্যান্টি ক্লাইমেক্স ইউ ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আস্তে আস্তে গুরুত্ব বাড়বে নিয়ে ধপ করে পড়ে যাবে আস্তে আস্তে গুরুত্ব বাড়বে নিয়ে ধপ করে পড়ে যাবে এটা হাসানোর জন্য মূলত ইউজ করা হয় কীরকম ধরো ম্যাডাম তোমার নাম বলো পলমি মুনমুন ওকে মুনমুনকে আমি দিয়ে এক্সাম্পল দিই ঠিক আছে মুনমুন কি বলছে দেখো ওকে সরি নাম ভুলে যে ঠিক আছে মুনমুন মুনমুনকে এক্সাম্পল দি মুনমুন ধরো সাপোজ বলছে আমি চার ঘন্টা পড়বো আমি ছ ঘন্টা পড়বো আমি আট ঘন্টা পড়বো নিয়ে আমি পড়াশোনায় ছেড়ে দেবো তাহলে উঠতে উঠতে ফল ডাউন তাহলে এইটা হলো অ্যান্টি ক্লাইম্যাক্স হ্যাঁ না না যেমন ধরো আমাদের আমাদের ওই ম্যাডামটা বলছে বেবি বলছে কি বলছে ও বলছে সাপোজ বলছে আমি বাঘ মারবো আমি সিংহ মারবো আমি হাতি মারব আমি ডাইনোসরাস মারবো আমি ছুঁচা মারব তাহলে উঠতে উঠতে ফল ডাউন তাহলে এইটা উঠতে উঠতে ফল ডাউনটা তাহলে হলো অ্যান্টি ক্লাইম্যাক্স হ্যাঁ না বুঝতে পারছিস কিনা গৌরঙ্গ বুঝতে পারলি না এক্সাম্পল দিয়ে বোঝাবো ওকে ভাই সাপোজ সৌভিক বলছে সাপোজ 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 সৌভিক বলছে সৌভিক কি বলছে অ্যান্টি ক্লাইম্যাক্স এর উদাহরণ আচ্ছা অ্যান্টি ক্লাইম্যাক্স এর আরেকটা নাম আছে ব্যাথোস কি নাম ব্যাথোস অ্যান্টি ক্লাইম্যাক্স কি বলা হয়

আমি পাঁচ লাখ টাকা নেব একটা মার্সিডিস গাড়ি নেব একটা বাংলো নেব আর একটা হাওয়াই চপ্পল নেব তাহলে উপরে উঠতে উঠতে ফল ডাউন বুঝতে পারলি দিস ইজ ধর কি কোনো লোক বলছে যে হি লস্ট হিজ ফাদার হি লস্ট হিজ মাদার হি লস্ট হিজ ফ্যামিলি অ্যান্ড হি লস্ট হিজ সেফটি পিন তাহলে উঠতে উঠতে ফল ডাউন হচ্ছে এটা হাসানোর জন্য ব্যবহার হয় দিস ইজ অ্যান্টি ক্লাইম্যাক্স বা ব্যাথোজ এটা কি বলা হয় অ্যান্টি ক্লাইম্যাক্স বা ব্যাথোজ বলো বুঝতে পারলি না এরপরে লিখো হাইপার বোল কি লিখবো হাইপার বোল হাইপার বোল এইচ ওয়াই পি আর বিও এল ই হাইপার বোল লিখলে হাইপার বোল ব্যাপারটা কি বোঝো হাইপার বোল হচ্ছে অতিরিক্ত বাড়িয়ে কথাবার্তা সেটাকে হাইপার বোল অতিরঞ্জিত কথাবার্তা হাইপার বোলের আরেকটা নাম আছে ওভার স্টেটমেন্ট কি ওভার স্টেটমেন্ট কি বলা হয় ওভার স্টেটমেন্ট হাইপার বোলের আরেকটি মানে আছে কি নাম ওভার স্টেটমেন্ট হাইপার বোল কি অতিরিক্ত বাড়িয়ে বলা সেটাকে হাইপার বোল বলে যেমন ধর বলছি আমি উদাহরণস্বরূপ বলছি কুমকুম বলছে যে আমি এমন একটা পাথর ছুড়লাম চাঁদে চলে গেল তাহলে অতিরিক্ত বাড়িয়ে এটা যেমন ধর মনমন বলল। কি বলল? আমি একটা হাতির মতো বড় মশা দেখলাম বাড়িয়ে বলল এইটা হলো হাইপার বোল রাইট বুঝতে পারছো কিনা হ্যাঁ এটা এটা ঠিক কথা বলছে বলছে স্যার এটা সিমিলি হয়ে গেল না একটা জিনিস দুটো তিনটা ক্যাটাগরিতে পড়ে যেতে পারে এটা মনে রাখবি একটা এক্সাম্পল দুটো তিনটে ক্যাটাগরিতে যেহেতু দুটো জিনিসের সাথে তুলনা হচ্ছে মাঝে লাইক বায়াস আছে তাহলে সিমিলি ক্যাটাগরিতেও পড়ছে আর অতিরিক্ত বাড়িয়ে বলা হচ্ছে তাই ওই সেম এক্সাম্পল হাইপারবোল ক্যাটাগরিতেও পড়ে যাচ্ছে বোজব্যালি ব্যাপারটা তাহলে হাইপারবোল কি অতিরঞ্জিত কথাবার্তা বা অতিরিক্ত বাড়িয়ে কথাবার্তা যেমন সাপোজ সাপোজ আমি বলছি রিয়া বলছে দিয়ে বলছে আমি যখন রাস্তা দিয়ে যাই সবাই কাজ ফেলে আমাকেই তাকিয়ে থাকে নিঃশ্বাস বন্ধ করে তাহলে হাইপার বল হয়ে গেল রাইট সাপোজ সাপোজ আমি যদি বললাম কাউকে দিও রাইজ আর রাইট আর দেন দ্য সান তোমার চোখগুলো সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল তাহলে এটা অতিরঞ্জিত কথাবার্তা হয়ে গেল দিস ইজ হাইপার বল বল বুঝতে পারলি কি না এভরিবড়ি গেছে ক্লিয়ার রাজীব তুই বুঝতে পারলি না এক্সাম্পল দিয়ে বোঝাবো বুঝে গেছিস ওকে ফাইন তাহলে হাইপার বল কি অতিরিক্ত বাড়িয়ে কথাবার্তা আচ্ছা তারপরে লেখো হাইপার ব্যাটন হাইপার ব্যাটন কি কবিরা অনেক সময় গ্রামার মানেন না যখন কবিতা লিখতে যান ভুল ভাল আমাদের মনে হয় যে ভুল ভাল লেখা আছে বাক্যটা এস প্লাস ভি প্লাস ওটা কই সাবজেক্ট ভাব অবজেক্ট কোথায় এমনি মনে হবে কিন্তু কবিরা তো মূর্খ নন রে বা কবিরা তো বোকা নন যে গ্রামারটা জানবে না ওনারা সেটা করে থাকেন ছন্দ মিলানোর জন্য করে থাকেন বা কোনো একটা শব্দে জোর দেওয়ার জন্য বা কোনো একটা মিনিংকে তুলে ধরার জন্য বা কোনো একটা অন্য লিটারেরই উদ্দেশ্য থাকে এইটার জন্য ওনারা হাইপার ব্যাটন ব্যবহার করেন কি ব্যবহার করেন হাইপার মানে ইচ্ছাকৃতভাবে ভুল গ্রামার একটা ইম্প্যাক্ট আনার জন্য দিস ইজ কল হাইপার ব্যাটন এটা কি বলা হয় হাইপার ব্যাটন ক্লিয়ার না ক্লিয়ার নয় তাহলে হাইপার ব্যাটন কি গ্রামাটিক্যাল ডিসঅর্ডার উইলিংলি বাই দ্য পোয়েট গ্রামাটিক্যাল ডিসঅর্ডার বাই দ্য পোয়েট উইলিংলি দ্যামাটিক্যাল ডিসঅর্ডার থাকবে কবিদের দ্বারা উইলিংলি হবে অনিচ্ছাকৃত নয় ইচ্ছাকৃত ভাবে ফর এ লিটারেরি পারপোজ কিসের জন্য সাহিত্যের কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্য বুঝতে পারলি কিনা যেমন ধরো ইউলিসিস যদি কবিতাটা পড়ো সেখানে তুমি দেখতে পাবে লর্ড অ্যালফ্রেড ডেনিসন বলছেন মাচ আই নো মাছ আই নো তো এটা তো ভুল বাক্য মা চাই নো বলে কোনো বাক্য হয় না আই প্রথমে আসবে তারপর ভাবটা আসবে নো তারপর আসবে মাছ আই নো মাছ এইটা হওয়া উচিত কিন্তু মা আই নো বলছেন তাহলে এটা কি হয়ে গেল এটা একটা হাইপার ব্যাটন। মানে তুমি ভুল লিখলে ভুল আর কবি ভুল লিখলে ভুল নয় বুঝতে পারলে ওটা হাইপার হয়ে যাবে ক্লিয়ার না ক্লিয়ার নয় পারছিস তুই ভুলভাল লিখলে ওটা ভুল বলবো কিন্তু কবি রবীন্দ্রনাথ ঠাকুর যদি ভুল লিখে ওটা ভুল নয় ওটা হাইপার ব্যাটন বলতে হবে ওটা কি বলতে হবে এক কাজ করবি গৌরাঙ্গ পরীক্ষা নিচে স্টার দিয়ে লিখে দেবি স্যার কোথাও ভুল লিখিনি ওইগুলো হাইপার যদি ভুল পান তাহলে ওটা হাইপার ব্যাটন বুঝিয়ে নেবেন লিখে যাবে না কারণ আমরা কবি নই আর এটা আমার নিজের সাহিত্যও নয় আমরা পরীক্ষা দিচ্ছি তাই না ওকে ফাইন আচ্ছা তারপর দেখ তাহলে হাইপার বল হাইপার ব্যাটেল হয়ে গেল ক্লাইম্যাক্স অ্যান্টি ক্লাইম্যাক্স হয়ে গেল আইরনি 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 কাকে বলে ম্যাডাম আইরনি কাকে বলে বলতে হবে নাহলে দাঁড় করিয়ে দেবো মজা করছি ম্যাডাম বসো 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 কেমন দাঁড়াচ্ছে আরে বসো আইরনি কাকে বলে বিদ্রুপ মানে যা বলা হয় তার বিপরীতটা বোঝাবে তাকে আইরনি বলা হয় আইরনি কি যাহা বলা হয় তাহার বিপরীত বোঝায় যেমন এই মাত্র সাপোজ ম্যাডাম তুমি ঢুকলে তাড়াতাড়ি এসে গেলে বলো রাইট এটা হলো আয়রন এইটা হলো আইরনি মানে আমি বলতে চাইছি তুই দেরি করলি অনেক আসতে তুমি এই মাত্র ঢুকলে আমি তোমাকে বললে তুমি অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলে সো দিস ইজ আইরনি যা বলবো তার বিপরীত বোঝাবে দিস ইজ আইরনি আচ্ছা ব্রুটাস শ্লোকটা রোমের যদি দেখিস রোমের ইতিহাস ঘেঁটে দেখিস ব্রুটাস একটা বিশ্বাসঘাতক লোক হিসাবেই ধরা হয় ব্রুটাসকে কারণ ব্রুটাসকে বড়ো করেছিল জুলিয়াস সিজার এবং ব্রুটাস জুলিয়াস সিজারকেই মার্ডার করে দিয়েছিল তাহলে ব্রুটাসকে একটা খারাপ লোক হিসাবে কনসিডার করা হয় কিন্তু তুই যদি একটা নাটক পড়িস জুলিয়াস সিজারের ঠিক আছে জুলিয়াস নাটকটা যদি পড়িস ওখানে লেখা আছে ব্রুটাস ইজ এ নাইস ম্যান ঠিক আছে এটা কিন্তু ব্রুটাস ইজ এ নাইস ম্যান বলছে না তার অপোজিট কথাটা বলবার চেষ্টা করছে ব্রুটাস একটা খারাপ লোক সেইটা বলবার চেষ্টা করছে বলে বুঝতে পারলি কিনা সাপোজ তোমার খুব খারাপ রেজাল্ট হয়েছে সাপোজ তোর ধর খুবই খারাপ রেজাল্ট হয়েছে তুই বাবাকে তোর রেজাল্টটা দেখালি তো বাবা বলছে বাহ দারুণ রেজাল্ট তো ওইটাই কি বলছে না নাকি তুই বলবি ঠিক আছে বাবা পরের বছর এমনিই করবো এমনি হবে কি ধর বাড়িতে গেছিস বাড়িতে গিয়ে দেখবি গ্লাসে জল রেগেছিল আর তুই না দিয়ে না দেখে পায়ে শট মেরে দিয়েছিস পুরো জল পড়ে গেছে দেখবি তোর মা বলছে বাহ খুব ভালো কাজ করলি তুই কি ওইটাই বলছে রিয়া কি মনে হয় ওইটাই বলছে কি না ওটা বলছে না তার অপোজিটটা বলছে ধর প্রচন্ড গরম লাগছে তোর বন্ধু তোকে জিজ্ঞেস করছে হ্যাঁ রে গরম লাগছে তুই বলছি না ঠান্ডা লাগছে তো এই যে কথাগুলো দিস ইজ আয়রনি দিস ইজ আয়রনি বলে বুঝতে পারলে কিনা আয়রনই কয় প্রকারে হয় তিন প্রকারের ভার্বাল আইরনী সিচুয়েশনাল আয়রনি এবং ড্রামাটিক আইরনী ভার্বাল আইরনি মুখে এক বললাম অপোজিট বোঝাবে দ্যাট ইজ ভার্বাল আইরনি সিচুয়েশন আর আইরনি সিচুয়েশনাল আইরনি কি তুই এক ভেবে করছিস আর অপোজিট সিচুয়েশন চলছে কীরকম সিচুয়েশনাল আইরনি বুঝিয়ে দিই মুনমুন একটা নতুন ল্যাপটপ কিনেছে সেই ল্যাপটপ কেনার খুশিতে আমাদের সবাইকে পার্টি দিচ্ছে কিন্তু জানেই না যে আধ ঘন্টা আগে পার্টিতেই ল্যাপটপটা চুরি হয়ে গেছে আর পুরো পার্টি চলছে দিস ইজ সিচুয়েশনাল আইরনি দিস ইজ সিচুয়েশনাল আইরনি বুঝতে পারলি ব্যাপারটা সিচুয়েশনাল আয়রনে আরেকটা এক্সাম্পল বলছে রাজীব যারে লাঠি ভেঙে আই লাঠিটা ভেঙে আনলো ওকে পিটাল ঠিক আছে তাহলে দিস ইজ সিচুয়েশনাল আইরনি বুঝতে পারলি সিচুয়েশনাল আইরনী রাজীবকে বললাম রাজীব যা লাঠিটা ভেঙে নিয়ে আয় রাজীব পুরা খুশি খুঁজতে বন্ধুগুলোকে মার খাওয়াবো ঠিক আছে পুরো একটা বড় দেখে মোটা একটা ছোট লাঠি আনছিল না ওটা বেলে দিল বড় মোটা ফ্রেশ একটা ডান্ডা নিয়ে এসছে তারপর বললাম দেখি হোমওয়ার্ক এই রাজীব হোমওয়ার্ক দেখা রাজীব হোমওয়ার্ক করেনি আগে রাজীবকে পিটালাম

সিচুয়েশন আয়রনি ড্রামাটিক আয়রনি আরেক ধরনের থাকে কিন্তু অনেকে সেটাকে স্বীকার করে না সেটা হচ্ছে আয়রনি অফ ফেট আয়রনি অফ ফেট ভাগ্যের পরিহাস যেটাকে বলে কি বলা হয় ভাগ্যের পরিহাস আচ্ছা আচ্ছা আমাকে বলো অক্সিমরণ কি বলো স্যার ক্রিমের নাম কি কোনো অক্সিমরণ ওকে দুটি বিপরীত শব্দ পাশাপাশি যখন বসবে তখন সেটাকে অগ্জিমরণ বলবো দুটি বিপরীত শব্দ যখন পাশাপাশি বসবে তখন সেটাকে অগ্জিমরণ বলবো যেমন ধরো আমি কাউকে বললাম ইউ আর দ্য গ্রেটেস্ট ইডিয়াট ইউ আর দ্য গ্রেটেস্ট ইডিয়াট খুশি হওয়ার কথা না অসুবিধা ধর তোমাকেই কে বললো ইউ আর দ্য গ্রেটেস্ট ইডিয়াট গ্রেটেস্ট বলছে মানে মহান বলছে না তার পাশে কি রয়েছে দেখো ইডিয়ট বলছে তোমাকে মানে মহান ইডিয়ট ঠিক আছে তুই একটা বিরাটই মূর্খ বিরাটেই মূর্খ ওই বিরাটটা শুনে লাফাস না তার পাশে মূর্খ বলছে ঠিক আছে গ্রেটেস্ট ইডিয়ার তেমন দুটো ভালো একটা ভালো শব্দ একটা খারাপ শব্দ পাশাপাশি বসে আছে এইটাকে অগ্জিমরণ বলা হচ্ছে কি বলা হচ্ছে প্রিটি ব্যাড প্রিটি ভালো আর ব্যাড খারাপ প্রিটি ব্যাড কেমন কন্ডিশন দেখলি ঠিক আছে ল্যাপটপটা প্রিটি ব্যাড খুবই খারাপ এইটা বলতে চাইছিস ঠিক আছে ক্যাটরিনা কাইপ কেমন দেখতে রাজীব বাবু আপনি বলুন হরি রাজীব আরো ইমোশনালি বলছি ভালোই দেখতে অগজিমরণ নিয়ে বল রে অক্সিমরণ নিয়ে বল হরিবলি বিউটিফুল হরিবলি বিউটিফুল মানে ভয়ঙ্কর সুন্দর হরিবল বললি তার সাথে বিউটিফুল হরিবলি বিউটিফুল বুঝ বললি কি না এটা কি বলা হচ্ছে অক্সিমরণ এভরিবডি গেটস ইট ক্লিয়ার এই কুমকুম একটা অক্সিমরণের উদাহরণ দে আরেকটা নালে আমি তোকে নিয়ে एग्जांपल দিয়ে দেব ঝটপট দে কাম অন অনেক তাড়াতাড়ি চলে এসছো এটা কোন ফিগার স্পিচ আইরনি তুমি আরো তাড়াতাড়ি চলে এসছো কোন ফিগার স্পিচ আইরনি কি যা বলা হয় তার বিপরীত বোঝানো হয় সেটাকে বলা হয় আইরনি সেটাই কি বলা হচ্ছে আইরনি বস বস ম্যাডাম আচ্ছা তুমি বলো অক্সিমরন एग्जांपल আমি ওয়েট করছি আই এম ওয়েটিং ফর অক্সিমরন বলতে হবে ম্যাডাম হ্যাঁ ওটা বললো টেরিবল বিউটিফুল হরিবল বিউটিফুল রেগুলারলি রেগুলার হবে কি না গ্রেটেস্ট ইডিয়ট ওটা হলো এখনই আমি দুটো তিনটে বলার পরে জিজ্ঞেস করলাম ওকে সেই জন্য আটকেছে তিনটে এক্সাম্পল দেওয়ার পরে আমি বললাম আরও ফ্রেশ কিছু বলো আচ্ছা তাহলে অক্সিমরুন ক্লিয়ার এরপরে আর কি হয়েছিল পার্সনিফিকেশান পার্সনিফিকেশান অ্যালিটিউশন পার্সনিফিকেশানে আসি আগে পার্সনিফিকেশান হচ্ছে কোনো জড় বস্তুর উপর মানুষের কোয়ালিটি চাপিয়ে দেবে সেটাকে পার্সোনিফিকেশন বলে কোনো জড়বস্তুর বস্তুর উপর মানুষের কোনো কোয়ালিটি চাপিয়ে দেবে সেটাকে পার্সনিফিকেশন বলে যেমন ধরো অ্যাজ এন এক্সাম্পল আমি বলছি চাঁদটা রোমান্টিক মুডে আছে ঠিক আছে তাহলে হ্যাঁ বলো দ্য মুন ইজ ইন রোমান্টিক মুড তাহলে এটা একটা পার্সনিফিকেশন যেমন ধর বললাম যেমন ধর বললাম অ্যাজ এন এক্সাম্পল ওর মোবাইলটা চার্জ পায়নি বলে আওয়াজ করছে টিং আওয়াজ করেন তো এখনকার মোবাইল না আওয়াজ করে না ডাইরেক্ট মরে যায় ঠিক আছে করে তা আমি বললাম তোর মোবাইলটা খাবার দে রে ঠিক আছে ও তো কাঁদছে তাহলে মোবাইলটা কাঁদবে না ও তো জড় বস্তু কিন্তু মানুষের একটা কোয়ালিটি তুই চাপিয়ে দিচ্ছিস মোবাইলের উপর মোবাইলটা তোর কাঁদছে রে ওটাকে খাবার দে এই যে কথাটা বলছি যেন বস্তুর উপর মানুষের কিছু গুণ চাপিয়ে দেওয়া হচ্ছে যেমন আপন দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ কবিতাতে নদীটি নিজের ইচ্ছায় প্রবাহিত হয় দ্য রিভার গ্লাইডেড দ্যাট ইজ ওন সুইট নদী নিজের ইচ্ছায় প্রবাহিত হচ্ছে এটা কি পার্সোনালিফিকেশন এটা কি এটা পার্সনিফিকেশন আমি যদি বললাম তুই সাইকেলটা নিয়ে যাচ্ছিস আর সাইকেলে আওয়াজ উঠছে একবার করে আমি বললাম দেখ সাইকেলটা কাঁদছে রাইট তাহলে এই যে কান্না তো মানুষের কোয়ালিটি সেখানে তুই সাইকেলটার উপর চাপিয়ে দিচ্ছিস সেটাকে বলছি পার্সনিফিকেশন তোমার সাইকেলের টায়ারটা ফেটে গেছে তা আমি বলছি দেখ তোর টায়ারটা হাসছে কীরকম ঠিক আছে তাহলে এটা দিস ইজ দিস ইজ পার্সনিফিকেশন দিস ইজ পার্সনিফিকেশন বলে বুঝতে পারলি কিনা যেন বাড়িগুলো যেন ঘুমাচ্ছে বাড়ি কেন ঘুমাবে ভাই বাড়িগুলো তো জীবন্ত নয় কিন্তু বাড়িগুলো ঘুমাচ্ছে এই কথাটা পার্সনিফিকেশন এই কথাটা হচ্ছে পার্সনিফিকেশন ক্লিয়ার না ক্লিয়ার নয় এভরিবডি কেট ক্লিয়ার এরপরে হচ্ছে অক্ষর বা একই শব্দ বারবার আসতে থাকবে সেটাকে বলা হবে অ্যালিটিরেশন একই অক্ষর বা একই শব্দ যখন একটা বাক্যের মধ্যে বারবার আসতে থাকবে তখন সেটাকে বলবো অ্যালিটিরেশন কি বলবো অ্যালিটিরেশন যেমন ধরো এজ এন এক্সাম্পল বলছি হ্যাঁ ফরেস্ট ফার্নি ফ্লোর ঠিক বলেছো ম্যাডাম লিসনার বলে একটা কবিতা আছে ওয়াল্টার ডি লা মেয়ারে লেখা সেখানে একটা লাইন আছে ফরেস্ট ফার্নি ফ্লোর এফ 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 দেখো তিনবার চলে এলো ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড ওডু ওয়েস্ট উইন্ড পিবি সেলির লেখা ঠিক আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড ডাব্লিউ 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 চলে এলো ঠিক আছে তাহলে এইগুলো হলো অ্যালিটেশন মা মাটি মানুষ নাকি রে ম ম ম চলে এলো তাহলে এটা হলো অ্যালিটেশন ক্লিয়ার নাকি পলিটিক্যাল ডিসকাশন হয়ে গেল নাকি ওকে ফাইন তারপরে হচ্ছে আরেকটা एग्जांपल দিচ্ছি দেখ ইন স্প্রিং এ স্প্রিং স্প্রিংস লাইক এ স্প্রিং বিসাইড এ স্প্রিং স্প্রিং শব্দটি কতবার চলে এলো এটাকে বলছে অ্যালিটেশন সি স্টুপস টু কনকার

ওকে ফাইন ফাইন গুড আচ্ছা অ্যালিটারেশন হয়েছে আচ্ছা অ্যালিটারেশন বাদ দিয়ে কি হয়েছিল এরকম কম মন মন পান হ্যাঁ পান 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 মানে কি রে পান মানে কি গৌরাঙ্গ বল পান গৌরাঙ্গ বলছে ওইটা কি জিনিস আমি রোজ ভাত খাওয়ার পর খাই দেখো পান হচ্ছে হ্যাঁ স্লেসের মতো নাকি মানে একটাই একটাই শব্দ উচ্চারণে একই কিন্তু দুটো আলেদা মানে থাকবে দুটো আলেদা মানে থাকবে ধরো তুমি চা বানাচ্ছ তুমি চা বানাচ্ছ ঠিক আছে আর এই ম্যাডামটা আমাকে জিজ্ঞেস করছে রাস্তাটা কোন দিকে ঠিক আছে তখন আমি বললাম তুমি আমাকে জিজ্ঞেস করলে চিনি কোথায় আছে তুমি আমাকে বললে চিনি কোথায় আছে আর তুমি জিজ্ঞেস করলে এই রাস্তাটা কোন দিকে আমি বললাম চিনি নাই আমরা তো পুরুলিয়ার আমরা উনিই বলি ঠিক আছে চিনি নাই তাহলে তুমিও বুঝে গেলে চিনি নাই আর তুমিও বুঝে গেলে চিনি নাই রাস্তা এই যে একটা কথা একটাই মানে একটাই সরি একটাই বানান একটাই উচ্চারণ কিন্তু মানে দুটো আলাদা দিস ইজ পান দিস ইজ পান যেমন কোবলার কোবলার কবলার মানে কি বুঝি মুচি যে জুতো সেলাই করে তার কবলার আর কবলার মানে হচ্ছে অদক্ষ কর্মচারী তাকেও কবলার বলে বুঝতে পারলি তো সেদিনে সেদিনে রিয়া যাচ্ছিল ওর জুতোটা গেলো ছিঁড়ে তখন ও বললো যে স্যার আমি ওইখানে সারিয়ে নেবো আমি বললাম হি ইজ এ কবলার ও চলে গেল জুতো ধরাতে গেল জুতোটা একটু ছিঁড়েছিল পুরোটাই ছিঁড়ে গেলো কারণ কোবলার যখন বললাম ও ভেবেছিল যে আমি বলছি ও হলো একটা মুচি সেই জন্য সে জুতো সারাই করতে গেল কিন্তু আমি বলেছিলাম হি ইজ এ কোবলার মানে সে অদক্ষ কর্মচারী তাহলে কোবলারের দুটো মিনিং বেরিয়ে যাচ্ছে তাহলে দিস ইজ পান দিস ইজ পান পান ব্যাপারে বুঝতে পারলে একই আসছি 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 এখানে আমরা যেটা বললাম সেটা হচ্ছে পানের কনসেপ্টটা আলোচনা করছি কি আলোচনা করছি পানের কনসেপ্ট আলোচনা করছি পান বুঝতে পারলে পান কি একটাই বানান একটাই উচ্চারণ কিন্তু দুটো আলেদা মানে দিস ইজ পান দিস ইজ পান তারপরে আর কি হয়েছিল অনুমোটপইয়া নাকি অনুমোটপইয়া কিরে অনুমোটপইয়া রাজি দুবার জোরে জোরে বলতে পারবি হ্যাঁ মজা লাগছে না হ্যাঁ অনুমোটপইয়া অলরাইট আমার তো বিরাট মজা লাগছে বলবার সময় অনুমোটো পইয়া নাকি অনুমোটো পইয়া কি জিনিসটা শুনতে যাতে মজা দাঁড়া জিনিসটাও মজাদার অনুমোটো বইয়া আছে হ্যাঁ যেমন ধর কিছু 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 শব্দ আছে যেগুলো কোনো মানে নেই কিন্তু ওই কথাটা বললে ঠিকঠাক বুঝতে পারবি সাউন্ডের ইফেক্ট দিয়ে বলতে হবে মানে সাউন্ড ইফেক্ট লাগাতে হবে তোকে ঠিক আছে যেমন তুই বললি আমি কাউকে চড় মারলাম এটা অতটা বুঝতে পারলাম না আমি তো বললাম আমি ঠাস করে চড় মারলাম ঠাসের কোনো মানে নেই বুঝতে পারলি কিন্তু ওটা ওটা বললাম বলে তুই বুঝতে পারছিস যে কেমন লেগেছে রাইট তাহলে এই জিনিসটা হচ্ছে অনুমোটো পইয়া এটা হচ্ছে অনুমোটো পইয়া রাজীব বলছে আমার মাথা ঘুরছে তার জন্য রাজীব বলছে আমার বন্ধন করে মাথা ঘুরছে আমি বোস 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 জল খাবি কি রাজীব যদি বলে শুধু আমার মাথা ঘুরছে আমি বললাম ঠিক আছে বোস রাজীব যদি বলে বনমন করে মাথা ঘুরছে আমি বোস বোস জল দিচ্ছি কোল্ড ড্রিঙ্কস খাবি কি না মানে ওটা বেশি ইম্প্যাক্টফুল হয় ঠিক আছে যেমন ধর আমি দরজাটা ঠুকলাম এটা থেকে আমি ঠকঠক করে দরজায় ঠুকলাম আমি শীতে কাঁপছিলাম আমি ঠকঠক করে কাঁপছিলাম শীতে এই যে ঠকের কোনো মানে নেই বাট এই এটা ইম্প্যাক্ট নিয়ে আসছে বুঝতে পারলি কিনা হ্যাঁ ঝমঝম করে বৃষ্টি বৃষ্টি পড়ছে এইটা হচ্ছে কোনো মোটো ঠিক বলেছ ইংরাজিতে শব্দগুলো আছে আপনি রিং রিং কোনটা বেজে উঠলো রিং রিং করে দরজাতে নখ নখ সাউন্ড এলো ব্যাং ব্যাং বুঝতে পারলি না তো এই যে শব্দগুলো দিস ইজ অন্য মোটা পয়া এভরিবডি গেছে ক্লিয়ার বুঝতে পারলে আর কিছু আর্কেইজম আর্কেইজম কি আর দেখো আর্কেইজম মানে হচ্ছে পুরনো যুগের শব্দ পুরনো যুগের বাক্যের গঠন আজকে তুমি লাগিয়ে দিচ্ছ সেটাকে আর্কেইজম বলে সেটা কি বলা হয় আর্কেজিম বলে সেটা কি বলা হয় আর্কেইজম বলা হয় সেটা কি বলা হয় আর্কেইজম তাহলে পুরনো যুগের শব্দ এবং পুরনো যুগের বাক্যের গঠন যদি চলে আসে সেটাই কি বলা হয় আর কে এভ্রিবডি গেছে ক্লিয়ার বুঝতে পারলে ওকে ডান